প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলন সংগ্রাম দেখে ভয় পাওয়ার কিছু নেই, জনগণ আওয়ামী লীগের সঙ্গেই আছে, আন্দোলন করছে করবে, তবে জ্বালাও পোড়াও করতে দেওয়া হবে না। এসব নিয়ে প্রশাসনের মন খারাপের কিছু নেই বলে মন্তব্য করেন সরকার প্রধান। বলেন, দেশের ভাগ্য নিয়ে আর কাউকে খেলতে দেওয়া হবে না। সোমবার উসমানী স্মৃতি মিলনায়তনে জনপ্রশাসনে উদ্ভাবনী ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক প্রদান করা হয়। পদকপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে পদক, চেক ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ আওয়ামী লীগের সাথেই আছে। একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাপোড়া করতে চায়, জ্বালাপোড়া করাটা তো আমরা সহ্য করবো না, সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে আন্দোলন বা সংগ্রাম যাই করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। একটা কথা মনে রাখবেন যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা কিন্তু এখনও কেটে যায়নি, কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমি বলতে পারি। সেই জন্য মুখ গোমড়া করে থাকা আমি দেখতে চাই না, সবাইকে হাসি খুশি দেখতে চাই। যেটুকু মানুষের জীবনে সমস্যা আসে, কিন্তু সেটা অতিক্রম করবার মতো মনোবল দরকার হয়, শক্তি দরকার হয়, সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে, সেটাই আমি বিশ্বাস করি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, বাংলাদেশের ভাগ্য নিয়ে আর কেউ খেলতে পারবে না, এটাই আমাদের প্রতিজ্ঞা। বিএনপির শাসনামলের হত্যা, জঙ্গিবাদ, নৈরাজ্য, মানুষের ক্ষুধা, দারিদ্র, অর্থনৈতিক দুরবস্থার কথাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমি যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি বাংলাদেশে, বিদ্যুৎ মাত্র 1600 মেগাওয়াট, মানুষের চিকিৎসা সেবার সুযোগ নেই, প্রতিনিয়ত দুর্ভিক্ষ এবং মঙ্গা লেগেই থাকতো, তখন আমাদের রিজার্ভ কত ছিল? 1 বিলিয়নও ছিল না, বোধহয় 0.74 এরকম ছিল। তাছাড়া আমাদের মানে আর্থিক সংগতিটাও তেমন ছিল না, তার উপর একটা চরম বিশৃঙ্খলা ছিল, কারণ বিএনপির ওই 2001 থেকে 2006 পর্যন্ত জঙ্গিবাদ, সন্ত্রাস, বোমা, গ্রেনেড হামলা, দুর্নীতি, মানি লন্ডারিং, এই সমস্ত অপকর্ম যার ফলে দেশে ইমার্জেন্সি হয়, 2007 থেকে 2008 ইমার্জেন্সি। এই অবস্থার মধ্যে দেশের অর্থনীতি একেবারে স্থবির হয়ে পড়ে এবং একটা বিশৃঙ্খল অবস্থা। স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের ভাগ্য নিয়ে আর কাউকে খেলতে দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন শেখ হাসিনা। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। আমি আনন্দিত যে অন্তত আমরা